প্রেম করে বিয়ে করিনি ভাই, আমি একতরফা প্রেম করেছি। আপনার পরিবারে এখন কে কে আছেন? আমার পরিবারে আমার আব্বা তো নাই, মাও চলে গেছেন। আমার বড় ভাই নাসিম ওসমান, যিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে প্রথম বেরিয়েছিলেন, উনিও চলে হঠাৎ করে চলে গেছেন, ওনার যাওয়ার কথা না, চলে গেছেন। আমার মেজো ভাই আছেন, উনি এমপি, উনি বিকিম প্রেসিডেন্ট, উনি ব্যবসায়ী ছিলেন, যা জোর করে এনে রাজনীতিবিদ বানানো হয়েছে। আমার এছাড়া সবাই আছে, আমার দুই বোন আছেন, একজন আমেরিকা থাকে, এক কানাডায় থাকেন, একজন বাংলাদেশে থাকেন, আর আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে তো আছে, আর ভাই যারা আছে সবাই আছে। আপনি কয় ছেলে মেয়ে? আমার একটা ছেলে একটা মেয়ে। দেশেই আছেন? ওরা সব দেশে পড়াশোনা করছে। জি, আমার মেয়েটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনার লাইনে আছে, ও ম্যাস কমিউনিকেশনে ও অনার্স করলো এবং আল্লাহর রহমতে ফার্স্ট ক্লাস পেয়েছে, ওর নাম লাবিবা, এবং ও 6টা ডিন অ্যাওয়ার্ড পেয়েছে। আর আমার ছেলেটা লতে খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে, কিন্তু লটা হাইকোর্টে ইয়ে করেছে, কিন্তু লটা প্র্যাকটিস করছে না, পারিবারিক টুকটাক ব্যবসা যেটুকু আছে সেটা দেখছে। আমরা তো যতটুকু জানি আপনি প্রেম করেই বিয়ে করেছিলেন, ভাবির সাথে কিভাবে পরিচয়টা হয়েছিল? প্রেম করে বিয়ে করিনি ভাই, আমি একতরফা প্রেম করেছি। একতরফা বিয়ে করব? একতরফা মানে একতরফা প্রেম করেছেন, কিন্তু ভাবি বিয়ে করতে সম্মতি দিয়েছে? না, ভাবি সম্মতি দেয়নি, ভাবি পরিবার সম্মতি দিয়েছে। পরিবার সম্মতি দিয়েছে, তাহলে ভাবিকে রাজি করেন কিভাবে? ভাবিকে নাকি জোর করে বিয়ে করেন? ভাবিকে, ভাবির পরিবার রাজি ছিল দেখি ভাবিকে ইয়ে হয়েছে, আর দ্যাটস ওয়াই আমি তাকে পছন্দ করেছিলাম। কারণ তখন আমরা এত প্রভাবশালী ছিলাম, এত বড় নামকরা পরিবারের ছেলে ছিলাম, যে ওই যে কিছু ধর সরি টু সে আছে না, যে কথা বললাম একটা মেয়ে পটে গেল ওইটাকে ভাল লাগে নি, ঠিক আছে? তো ওইরকম মেয়েকেই ভাল লাগতো যার নিজস্ব গার্লস আছে। সেই গার্লসটা তখন ওর বয়স কিন্তু অল্প, মাত্র ইন্টারমিডিয়েট দিয়েছে, তখনও ওর এই গার্লসটা ছিল, যে রিফিউজ করার গার্লস। এই গার্লসটা যখন ছিল আমার, দ্যাটস ওয়াই আমি তাকে মানে ভালোবাসার চেয়ে আমার রেসপেক্টটা ছিল বেশি, যে আমি শামিম ওসমান, খান সাহেব ওসমানের নাতি, একজন শামসুজার ছেলে, আমাকে সে রিফিউজ করছে, তার মানে এ ঘরের বউ হওয়ার উপযুক্ত। এবং আমার বাবা মৃত্যুর আগে আমি জানতাম না, আমার মাকে বলেছেন যে ওই বাড়িতে ওদের পরিবার, ওদের নানার বাড়ি খুব নাম করা, যেখানে আদমজি জুট মিলটা, এই জুট মিলটা ওদের বাপদাদাদের নানার সম্পত্তি ছিল। তো বলেছেন যে ওরা খুব নাম ভালো পরিবার, ওই বাড়ির মেয়ে যদি হয় তো নিয়ে এসো, আমার মাকে বলেছেন। সেটা আমার বাবা বলেছেন কখন আমি তো জানতাম না, আমার বাবা শুনেছেন, আমার বাবা তো পলিটিক্যাল লোক, ওনার কাছে সব ইনফরমেশনই আসতো। পরে আমার মেজো ভাই, হি ডিড এভরিথিং, সে ব্যবস্থা করেছে, মানে সেই অ্যাকচুয়ালি গার্জেন ছিল, মার যা খেয়েছি ওর কাছেই খেয়েছি। হ্যাঁ, সেটাই হয় সাধারণত, বাবা চলে গেলে। হ্যাঁ, বড় ভাই তো বাবার, না বাবাও মানেনি, আমার বড় ভাইও মানেনি, মার তো আমার মেজো ভাই, যেটা এখন এমপি আছে আমাদের। আমি যখন তুলাম কোজের ভিপি, বাংলা ছাত্রীর ভাইস প্রেসিডেন্ট, তখনও মাগরিবের নামাজে আজান দেওয়ার পরে আজান চালু অবস্থায় ঘরে ঢুকতে হবে, এটা ছিল কথা। এবং আমি কিন্তু পলিটিক্সে কিন্তু পলিটিশিয়ান হিসেবে আসি নাই, মানে আপনি আপনি মানে সেটা মেনটেন করতেন? অফকোর্স, আপনাকে নারায়ণগঞ্জে ত্রাশ বলা হয়, তো আপনি আজান পড়ার সাথে সাথে ঢুকে যেতেন? আমাদের ঢুকতে হতো, এবং আমি কিন্তু পলিটিক্সে কিন্তু পলিটিক্স দিয়ে আসি নাই।